হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিমাম্পি ডেলি কুকিং। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সঙ্গে। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। চলো, বেগুনগুলো আমি কেটে নিয়েছি চার ফেলা করে, ছোট ছোট বেগুন এগুলো, আর নিয়ে নিয়েছি তিনটে ডিমের পোচ করে। ডিম ভাজার ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। অল্প সময়ে এই রেসিপিটি কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং বেগুনগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বেগুনের সঙ্গে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম, এটা একটু কষিয়ে নেব। কোনো মশলা ছাড়াই শুধু আদা আর জিরে বাটা দিয়েই এই রেসিপিটি হয়ে যাবে। তো তোমরা যদি চাও মশলা ছাড়া কোনো রেসিপি করবে তাহলে এটা কিন্তু করতেই পারো, খুব ইজি কিন্তু করা, খুব অল্প সময়েও করা যেতে পারে এই রেসিপিটি। আমার বেগুনটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এবার আমি এক এক করে ডিমের পোচগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে ডিমের পোচগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা খোলার পর ঠিক এইরকম দেখতে হয়েছে, দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। বেগুন ও ডিমের রেসিপিটি আমার হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। জিরে গুঁড়োটা একটু মিশিয়ে নেব, ওর জন্য ডিমগুলো উল্টে পাল্টে দিলাম। আমার আজকের এই ডিম ও বেগুনের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলেই তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপির সঙ্গে।